নাম বলে বেরিয়ে পড়ো। আচ্ছা আচ্ছা, রাখ, সালাম রাখবে না, দেখ যাও। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। আরে দামাই এসেছে কুকির মা। আরে এসো, কই গেলে? দামাই এসেছে বাবাজি, ভালো আছো? হ্যাঁ আমি ভালো, আপনারা ভালো আছেন গো? আল্লাহ বৈশো গো বাবাজি, বৈশো কুকির টাকা নিয়ে আয়। আল্লাহ, আব্বা তো আসার সময় বলল শ্বশুরের সাথে আলাপ সালাপ করো, গুমরামুখী থাকলে কিন্তু আবার বলবে জামাই আলাপ হলা মতো, এই জন্য তো আলাপ করা লাগে। কি দিই বা শুরু করি আলাপ? আচ্ছা পাইছি। হ্যাঁ শ্বশুর আব্বা। হ্যাঁ কি বলছিলাম, আপনি কি বিয়ে করেছেন? ধর বাপু, বিয়ে না করলে ওই মেয়ে পেলে কনে আর তোমার সাউরি এলো কানতে। তা কার সাথে বিয়ে করেছেন? আগে তো চালালে কেন তোমার সাউরি গো সাউরি? ধর বাবু, একবার ঘরে ঘরে হয়ে গেল না? শ্বশুরের সাথে সাউরির বিয়ে একদম ঘরে ঘরে হয়ে গেল না? দেখেছো, বাইরে বিয়ে করলে তার কুটুম্ব বাড়তো বাবু। মুরগাও জবাই করতে হবে? হ্যাঁ দাও 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 দাও। তা দাও বাবু, ইনশাল্লাহ করিয়ে দিই। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বসি দিয়েছি বাবু। শালা পাগলা দামাই নিয়ে মলাম যে কি করবো। ও গো, সে রান্না হয়েছে, তোমরা এসো। চলেন শ্বশুর আব্বা, চলেন খাওয়া দাওয়া সেরে এই রানগুলো জামাইয়ের পাতে দাও, আমার লাগবে না, দাও দিন। বসে গুছে বসো জামাই, না গোস্ত না, গোস্ত না। বাহ ফাইন ইজ ফাইন রান্না, ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যা আছে ওইসব দে। আর কি দরকার ছিল, এত এত খাওয়া যায়? এই তো ফাইন ফাইন, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই শুনছো, আবার থ্যাংক আসছে, আবার থ্যাংক আসছে। তো জলে পুড়ে মনে কচু ঘেটু দে আছে দে। না বাবা জি না। আবারও খাবো কচু? ও থ্যাংক ইউ সুইট হার্ট মাই মাদার, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তুমি শুনতে পাচ্ছ না, আবার থ্যাংক আসছে, থ্যাংক আসছে। আর তো সহ্য করা গেল না এই হারামি এই শালা, নিজে হাতে দাবাই কইলে একটা মুরগি এখন দুটো ঠ্যাং দিলে নি, আবার ঠ্যাং কই না? আমার বল তো চয়কে ধুইয়ে দাও, তোমার বিয়া দাও। আমার বলতেন না, অন্য লোকের বলবে না। আরে এতক্ষণ যা বললাম আমি সেই উলুবনে মুক্ত ছড়িয়েছি না? হ্যাঁ উলুবনে মুক্ত না, এই আমরা বুঝি নেই, আমি নেবো না। নুবা না তুই, শিক্ষিত পরিবারে আমি বিয়ে করেছি, আগে জানলে আমি কোনো দিনই রাজি হতাম না। আমার শিক্ষিত দূর হয়ে যা, তোর মুখ জানো না। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমাদের মেয়েও থাকলে এবার ঘরের খুঁটি লাগিয়েও তোমাদের মেয়ে। হ্যাঁ তুই তোর মুখ জানো, এই বাড়ি না দেখতে হয় আমার, দূর হয়ে যা। শিক্ষিত বংশধর আমি শালার জামাই বানাবে আজি ভিকারি, শালার জামাই বানাবে আজি ভিকারি। ও জামার গরু দিলাম ছাগল দিলাম, গরু দিলাম গো জামার, গরু দিলাম ছাগল দিলাম, আরো দিলাম ভ্যান গাড়ি, হরে আরো দিলাম ভ্যান গাড়ি। শালার জামাই বানাবে আজি ভিকারি, শালার জামাই বানাবে আজি ভিকারি। জামার শার্ট দিলাম প্যান্ট দিলাম, শার্ট দিলাম গো জামার, শার্ট দিলাম প্যান্ট দিলাম, আরো সাহি জামাই হাত ঘড়ি, হায়রে আরো সাহি জামাই হাত ঘড়ি। শালার জামাই, শালার জামাই বানাবে আজি ভিকারি, শালার জামাই বানাবে আজি ভিকারি।
আমি কি যে করি বিষ খাইয়ে মরি কি যে করি গো আমি কি যে করি বিষ খাইয়ে মরি দেব না কি গলায় দড়ি আরে দেব না কি গলায় দড়ি শালার জামাই শালার জামাই বানাবে আজি ভিকারি শালার জামাই বানাবে আজি ভিকারি জামার গরু দিলাম ছাগল দিলাম গরু দিলাম গো জামার গরু দিলাম ছাগল দিলাম সাইজে জহময় ভ্যান গাড়ি হরে সাইজে জহময় ভ্যান গাড়ি শালার জামাই বানাবে আজি ভিকারি শালার জামাই বানাবে আজি ভিকারি